हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी शिल्पी, आमार ब्लॉगिंग चैनले तुम्हारे सबाई के जानाई स्वागत। तुम्हारा सबा केमन आछो? जानी करोना परिस्थितिते अनेके अनेक रकम समस्या होच्छे, किन्तु तार मध्य दिए तुम्हारा सबाई भालो थेको, सुस्थ थाको। सबार माने ईश्वरेर काछे आमी एई प्रार्थना करी। आज के फार्स्ट ये ब्लॉग चैनल ऑन कर लाम, आमार ब्लॉगिंग चैनल एटा प्रथम शुरू। तुम्हारा प्लिज आमार पाशे थेको, आमाके सपोर्ट करो। और आमार ब्लॉग भालो लागले आमाके लाइक शेयर और कमेंट करो। और एकटा कथा बंधुरा, आमाके अवश्य सपोर्ट करो और तार साथे साथे सबस्क्राइब करो। एखन सकाल 11:10 11:10 और आमरा सकाल थेके अनेक किछु करे फेलेछि, जेमन रान्ना बाड़ी सब्जी टब्जी काटा, स्नान करा, कपड़ धोआ, सब कमप्लीट हो गेछे। और जेहेतु एखन करोना सिचुएशन, ताई जन्य सबाई मिले एक जगह रयेछि, जतटा पारछि मेंटली भालो थाकार चेष्टा करछि और যতটা ভালো থাকা যায়। আচ্ছা, সকালবেলা আমি খেয়েছি পাউরুটি মিষ্টি, আর ওগুলো কিছু শেয়ার করিনি। আর এখন আমি খাচ্ছি ক্যাডবেরি, এই দেখো এটা খাচ্ছি। আর তোমাদের কাছে এলাম, ব্লগ মানে ব্লগিং চ্যানেলে এলাম। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কেমন আছো। আজকে সকালবেলা কী কী রান্না হয়েছে দুপুরের জন্য? এমনি আমার টিফিনে তো ব্রেড আর মিষ্টি খেয়েছি বললামই, আর টিফিনের জন্য কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে, সরি লাঞ্চের জন্য কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, দারুণ দেখতে হচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে। এই দেখো চিংড়ি মাছ। এখানে আলু ভাজা হয়েছে, আর একটা আলুর অল্প একটু আলু দিয়ে একটু আলুর কষা হয়েছে, আর পটলের দোলমা, এটা আমরা একটু খেয়েছি, দারুণ হয়েছে। পটলের চিংড়ি দিয়ে করা, আর একটু গ্রেভি করা হয়েছে পটলের দোলমা, আর একটুখানি মুগের ডাল। এখানে আছে ভাত। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে, তো চিংড়ি মাছের মালাইকারিটা দেখলে তো কতটা ইয়াম্মি হয়েছে। তো চলো আবার পরে আসছি। দুপুরবেলা খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এই চা দিয়ে বসেছি। সাথে হাজবেন্ডও আছে, আর দু কাপ চা। তোমরা এখন কি করছো সবাই? সন্ধে হয়ে গেছে, 7:10 আমাদের ঘড়ি ফাস্ট, অ্যাকচুয়ালি 7:10। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, আর রেস্ট করতে করতে চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। আমার আগে মানে স্কুল লাইফে বা কলেজ লাইফে আমি দুপুর টাইমটা পড়তে যেতাম, মানে দুপুরবেলা তো পড়তে যেতাম না, 4টার সময় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে 6টার সময় পড়তে যেতাম। আর বিয়ের পরেও ঠিক সেম, তোমাদের মানে সেভাবে দুপুর টাইমটা ঘুমাতাম না কোনো দিনই, আর এখনও ঘুমাই না। কিন্তু আজকে জানি না খুব মানে ইয়ে হচ্ছিলো শরীরটার ভেতরে, মানে উইকনেস লাগছিল, আবার ভেবো না অন্য কিছু, এমনি ভেতরটা কেমন একটা হচ্ছিলো, তাই একটু শুয়ে পড়লাম। আর ছাদে যাব, তবে সন্ধ্যা হয়ে গেছে বাইরে, মানে অন্ধকার হয়ে গেছে 7:10, আর একটু ছাদে গিয়ে একটু ছাদে একটু হাওয়া খাবো আর পায়চারি করব, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। ছাদে যাওয়ার আগে আমি আমার ছেলেটাকে নিয়ে এসেছি। আর শোনো, তুমি ওরম মুখ করে না, শোনো তুমি একটা কবিতা বলে শোনাও তো। খোকা গেল, খোকা গায়ে মাছটাকে কেউ তো কি করলে, তারপরে ছিপ নিয়ে শেষ। হ্যাঁ
না না আরো আছে, শেষ নেই, চিপ নিয়ে গেল। ও তো খুব ছোট, খুবই ছোট, ওকে ওকে কবিতাগুলো মুখস্ত করাচ্ছি, কারণ এখন তো লকডাউন বলে স্কুল বা কোথাও ভর্তি করতে পারছি না, বাড়িতেই ওকে ABCD করা লেখানো বলো, আর মুখটা কেমন করছে, আর সবকিছুই বাড়িতেই চেষ্টা করা হচ্ছে। তো কবিতাও শিখিয়ে তো পাঠ্য বই তো কিছু নেই, ওই এমনি একের মধ্যে সব ওই বইগুলো কিনেছি, ভাইও কিনে দিয়েছে, ওর মামা আর ওর বাবা কিনেছে, তো ওই বই থেকেই ওকে পড়াচ্ছি, আর ও সেগুলো মুখস্ত করে করে মুখস্ত করে মুখস্ত করছে আর মুখস্ত করে তোমাদেরকে এখন শোনালো। এই দেখো টিকটিকি টিকটিকি করে চিৎকার করছিল, দেখো ছোট্ট একটা পুচকে টিকটিকি, ছাদে উঠেছি, এখন বাইরে খুব অন্ধকার, এটা সিঁড়িঘর, আর বাইরে দেখো পুরো কালো, তো তোমরা তো কিছু বুঝতে পারবে না, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। আর দরজায় লাগালাম, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার মেয়ে আর হাজবেন্ড নিচে আছে, ওরা নিচে একটু টিভি দেখছে, আর আমার মা বাবাও আছে নিচে, আমি ছাদে উঠেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে যার জন্য, আর সত্যি কথা বলতে আমি ছাদে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। তোমরা কে কে ছাদে উঠতে ভালোবাসো আর ছাদে টাইম স্পেন্ড করতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি খুব সিম্পল, আর তোমরা আমার ব্লগ দেখতে দেখতে আমাকে যখন চিনে যাবে তখন বুঝতেই পারবে আমি খুব সিম্পল আর খুব মানে সত্যি কথা খুব সাধারণ, আর আমার মনটাও তখন তোমরা বুঝতে পারবে আমি কীরকম টাইপের বা কি। তো আমি ছোট ছোট জিনিস নিয়ে খুব 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 আনন্দে থাকতে ভালোবাসি খুব, তো এই এইভাবেই চলছি। দেখো কি অন্ধকার ছাদ, পুরো অন্ধকার, তো কিছু বুঝতে পারবে না, যেদিন আমি একটু তাড়াতাড়ি ছাদে উঠবো সেদিন তোমাদের দেখাবো আমাদের চারিপাশটা কীরকম, বেশ সুন্দর লাগে দেখতে। হাই ফ্রেন্ডস, আবার ফিরে এসেছি, এখন 10:30 রাত্রি, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খেয়ে দেয়ে উঠে আমি 10:00 দিকে আমরা খেয়ে নিয়েছি, এখন 10:30 বাজতে যায়, রাতের খাওয়াটা একটু আমরা তাড়াতাড়ি খাই, আর তারপরে একটা অ্যামাজন থেকে আমার শোনার জন্য বোর্ড বুক কিনেছি, বোর্ড বুক ঠিক না, এটা পাজেল গেম, তো খুব সুন্দর দেখতে, এটা আজকে এসছে, 3 দিন আগে আমরা তোমার অর্ডার করেছিলাম আর সেটা আজকে এসছে, আর বোর্ড বুকটা খুবই সুন্দর, মানে টেনশনে ছিলাম সত্যি কথা বলতে যে বোর্ড বুকটা আদেও কেমন হবে না হবে, কারণ হাতে দেখে কেনা আর তোমরা যদি ওই অনলাইনে কেনো তো তার মধ্যে, আর আমি অনলাইনের থেকে হাতে দেখে কেনাটাতে খুব ভালোবাসি, তো এখন তো কোনো সম্ভবই না হাতে দেখে কিনে আনাটা, আর সত্যি কথা বলতে হাতে দেখে কেনার থেকে আমি মনে করি অনলাইনে জিনিসও ভালো, অনলাইনে অনেক জিনিসই কিনেছি এর আগে, তো মেয়ের জন্য যখন আমার সোনা 1 বছর কয়েক মাসের ছিল তখন 1-2 যে কার্ড বুকগুলো হয় সেগুলো কিনেছিলাম 1-20, আর এইবার আমি কিনেছি এটা, এই জিনিসটা কিনেছি, এটা এটা প্লাস্টিকটা খোলা হয়নি, আর আমার পুচকে মানে এত খুশি হবে আমি ভাবতে পারিনি, এরাও প্লাস্টিকের মধ্যে আছে,
আরেকগুলো একটু বেরিয়েও গেছে। এত খুশি হবে আমি ভাবতে পারিনি, তার কারণ ও মানে ঘরের মধ্যে আছে আর টাইম পাসের জন্য তো কিছু লাগবে বাচ্চাদের, তো সেই জন্য এটা কিনেছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম দেখতে। পাঁচটা আছে, 1, 2, 3, 4, 5, টোটাল পাঁচটা আছে। এটাতে তোমার সব যানবাহনগুলো আছে, আর এগুলো তো সব ট্রান্সপোর্ট আছে। একটা তুলে দেখাই, এ দেখো, আর জিনিসটাও খুব হার্ডি, এগুলো নষ্ট তো হবে, সব জিনিসই নষ্ট হয়, কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত স্টে করবে। এগুলোতে আছে অ্যানিমেল, এই এই যে এগুলোতে অ্যানিমেল আছে, এগুলোতে আছে 1, 2, 3, 4, 1, 2, 10 অবধি। এবার 1টা তো তোলা যাচ্ছে আলাদাভাবে, আর জেব্রাটা, এখানে জেব্রা আছে, জেব্রা 1 জেব্রা। বাচ্চাদের জন্য এইসব জিনিস খুব মানে দরকারি, আর লকডাউনের মধ্যে কি করবে বাচ্চারা, টাইম পাসের জন্য তো দরকারি। আর এগুলো সব রকম শেপ আছে, এটা এম স্কোয়ার, এটা স্টার, ট্রায়াঙ্গেল, এরকম সব শেপ আছে। আর এটা ফল, এটা ছেঁড়া হয়নি, এটাকে এখনো মানে আমার মেয়ে উদ্বোধন করবে, একটুখানি ছিঁড়েছিলাম আমি, তারপরে ভাবলাম না ওই উদ্বোধন করুক, সবগুলো ওই নিজে হাতে, সবটা পারিনি কিন্তু আমি একটু একটু করে হেল্প করে দিয়েছি। আর বাচ্চারা তো ছিঁড়তে ভালোবাসে বেশি, কোনো জিনিস যত্ন করে রাখতে ভালোবাসে না, তো এই। আর তোমাদেরকে আমি বলছিলাম অল ইন ওয়ান একের মধ্যে সব, এই বইটা, এই বইটার মধ্যে সব আছে, অ আ থেকে ABCD সব সবই আছে। এটা আছে মাউ, টাং, একটা ফুল বডি, পার্ট অফ বডি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি সবই আছে এর মধ্যে, আরও অনেক বই আছে। এটা ওর বাবা কিনে দিয়েছে, আর আমার ভাইও কিনেছে, অনেকগুলো বই কিনে দিয়েছে, তো সব বইয়ের প্রায় শেষ, এই বইটাও শেষ হয়ে যাচ্ছিল, আমি সেলাই করেছি। তো তোমরা তো দেখলে বইগুলো মানে পাজেল বই বলো বা পাজেল কিছু একটা, পাজেল জিনিসটা কিরকম দেখতে। আর এটা অনলাইনে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, আর এই বইটা আমি বাইরে থেকে কিনেছি, এই বইটা আমি অ্যামাজন থেকে কিনিনি, এটা আমাদের এখানেই একটা বইয়ের দোকান থেকে, ওখান থেকেই কিনেছি এই বইটা। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, সারাদিনে কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, আর তোমাদের কীরকম লেগেছে আমার ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কিন্তু ভালো লাগুক খারাপ লাগুক তাও ভালোই লিখো। আর আমার ব্লগ চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো, আর সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।